প্রথমেই বলি, আজ আমার মন ভালো নেই। আর মন ভালো না থাকলে আমি খেতে পছন্দ করি। তার উপর কালকের সন্ধ্যাটাও ছিল মেঘাচ্ছন্ন, ঘুটঘুটে অন্ধকার, ব্যাস দুইটা মিলে দারুণ ব্যাপারটা। তাই দেরি না করে বাড়ি থেকে ঝটপট পেরিয়ে পড়লাম চিকেন আনতে। এনে সব কিছু রেডি করে নিজে রেডি করলাম, রান্নার বামুন নিজে হয়ে গেলাম। ভাববেন না যে আমি ছেলে বলে রান্না করতে পারি না, আজকাল ছেলেগুলো মোটামুটি সবাই ভালো রান্না করে, তার থেকেও ভালো সুস্বাদু আমি রান্না করি। সুযোগ হলে তোমাকেও একদিন খাওয়াবো ইনভাইট করে। আজকাল বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে খাওয়ার ট্রেন্ড চলছে। যাই হোক, আমি আবার বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে যেতে পারবো না, আমার এটা চলবে না। যাই হোক, আমি আবার একটু খেতে পছন্দ করি। আরও একটা কথা, আমার আবার ক্যামেরাম্যান নেই, যা করি একা একাই করি মোবাইল দিয়ে, তাই এত কাপাকাপি আর কি, ব্যাপারখানা অ্যাডজাস্ট করে নেবেন। মাংসের কালারটা যেমন এসেছে তেমনই স্বাদ, সেদ্ধ সব কিছু কিন্তু সেরা ছিল। মাংসটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখালাম, দেখো দেখো এক পিস মাংস উঠিয়ে দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে। একদম খুবই সেদ্ধ হয়েছিল আর টেস্টটা দারুণ হয়েছিল, কালারটাও একদম সেই আসছে। তো মাংসের সাথে আর আমি কিছু নিতে পছন্দ করলাম না, তাই এক থালা গরম ভাত আর মাংস একাই সাবড়ে দিলাম। আশা রাখছি তোমাদের অবশ্যই জিভে জল চলে আসবে। দেখো একদম এত গরম আছে, ভাতও গরম আছে, তার উপরে চিকেনটাও গরম আছে, ধোয়া বেরোচ্ছে, ধরতেই আমি পারছিলাম না, এতটাও মানে গরম ছিল। আর ওটাতে একদম এত সেদ্ধ হয়েছে, কী বলবো, হাতে লাগছে, খুবই গরম ছিল। দেখো হিমা হিমা, তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। থ্যাংক ইউ, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।